গেল রোববার পদ্মায় মাঝ নদীতে দুর্ঘটনার পরে এম এল মোস্তফা তিন নামের লঞ্চটি, এতে প্রায় 100 জন জীবিত উদ্ধার হলেও মারা যায় 80 জন। লঞ্চডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে নড়াইলের শাহেদা বেগম ও আনোয়ারা বেগম, ফরিদপুরের জুয়েল রানা ও ইউনুস আলী এবং রাজবাড়ির আমিরুন্নেসা। এ বিষয়ে আরও জানাতে এখন ফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, গণশুনানি কি শুরু হয়েছে আর সেখানে সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন আপনি? শিল্পী, গণশুনানি এখনো শুরু হয়নি, বেলা 11টা থেকে শুনানি হওয়ার কথা রয়েছে। আর এরই মধ্যে তদন্ত দলের সদস্যরা পাটুয়া ঘাটে এসেছেন। এছাড়া যাদের শুনানি করা হবে তাদের মধ্যে প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন এবং নিহত স্বজনরাও আসতে শুরু করেছেন। তবে এখনো উপস্থিতি তেমন একটা দেখা যাচ্ছে না, হয়তোবা বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতিও বেড়ে যাবে আশা করা যাচ্ছে। শিল্পী, লঞ্চডুবির ঘটনায় এখনো তো 5 জন নিখোঁজ রয়েছে আমরা যতটা জানতে পেরেছি, তাদের সন্ধানে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? হ্যাঁ শিল্পী, রিপোর্টে যেমনটি বলছেন যে এখনো 5 জন নিখোঁজ রয়েছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল থেকে প্রায় 20-25 কিলোমিটার ভাটিতে ঢাকার দোহার এলাকা অঞ্চলে সর্বশেষ যে একটি মৃতদেহ উদ্ধার করা হয় সেটা ব্র্যাক কর্মকর্তা মোস্তফা মেহফুজের ছিল। এরপরে আর কোনো মৃতদেহ উদ্ধার হয়নি। এই 5 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। আর এই নিখোঁজদের সন্ধানে এখনো জেলা প্রশাসন থেকে কাজ করে যাচ্ছেন। এখানে দমকল কর্মী, নৌডুবুরি, তারা নদীর বিভিন্ন অংশে খুঁজে দেখছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত লাশের সন্ধান না মিলবে ততক্ষণ পর্যন্ত এখানে উদ্ধার অভিযানটা অব্যাহত থাকবে। মিহির, আপনি থাকুন, আপনি খবর সংগ্রহ করুন, আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আপনার সাথে আবারও যুক্ত হব, জেনে নেব তখনকার সবশেষ খবর। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির, তিনি জানাচ্ছিলেন মানিকগঞ্জের লঞ্চডুবির ঘটনায় পাটুরিয়াতে গণশুনানির খবর।